আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপির আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলছে মির্জা আব্বাস। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক, সাত দফা দাবির খসড়া হস্তান্তর। এবং জানিয়ে দেব বিএনপি এখন পথ হারিয়ে অন্ধকার দেখছে বলছে ওবায়দুল কাদের। আরও জানিয়ে দেব পাবনায় বিএনপি দশ দফা দাবিতে শোডাউন মিছিল। সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জের দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত আট। বিএনপির আন্দোলনে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নেতাকর্মীরা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, এতে সরকার এবং সরকারের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই সরকার বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, এ থেকে গর্বের বিএনপির জন্য আর কিছুই হতে পারে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, এই দানবীয় সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, একথা বিএনপি বলেছিল বলে এখনো বিএনপি বলছে। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না, লোটেরা সরকারের মুখে মানুষের অধিকারের কথা মানায় না, রাতের ভোটের সরকারের মুখে মানুষের বাকস্বাধীনতার কথা মানায় না, ভোট চোরের সরকারের মুখে অবাধ নির্বাচনের কথা মানায় না, এদেশকে আমরা হায়নার হাত থেকে মুক্ত করব। আব্বাস বলেন, কাদের সাহেব বলেছেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার অব্যবস্থা বা অবস্থা সংবিধানে নেই। আমরা বলতে চাই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, কারণ এই তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানেই ছিল। এই তত্ত্বাবধায়ক সরকার জামায়াত এবং আওয়ামী লীগের দাবি নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। কার দাবি ছিল? জামায়াত এবং আওয়ামী লীগের। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে আজকে স্মরণ করতে হয়, কারণ উনি দেশকে ভালোবাসেন। উনিও পারতেন গোলাগুলি খুনাখুনি করে ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু উনি সেটা করেননি। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করলেন, নির্বাচন দিলেন, সেই নির্বাচনে আপনারা পাশ করলেন, এরপর আপনারা ক্ষমতায় এসে সেই সংবিধান কাটাছেড়া করে ১২টা বাজিয়ে দিয়ে এখন সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন। আবার বলেছেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন করার অবস্থা নেই। আমরাও বলতে চাই সংবিধানের বাইরে যেতে চাই না, আমরা চাই যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সংবিধানই আপনারা করবেন, যে সংবিধান আছে সেই সংবিধান নয়, যেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা খুন, গুম, গ্রেপ্তারের ভয় পায় না, আপনাদের প্রতিহত করার মত, শক্তি এবং সামর্থ্য বিএনপি রাখে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক, সাত দফা দাবির খসড়া হস্তান্তর। সরকার বিরোধী যুগপথ আন্দোলন গতিশীল করতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সাত দফার একটি খসড়া হস্তান্তর করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এই সাত দফা সংযোজন বিয়োজন করে চূড়ান্ত করা হবে। এরপর যুগপথ আন্দোলনে থাকা সমমনা দলগুলো থেকে একটি যৌথ ঘোষণা আসবে। গতকাল দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুমকে নিয়ে তিনি তিন সদস্য বিশিষ্ট একটি খসড়া কমিটি গঠন করা হয়। গণতন্ত্র মঞ্চ থেকে সাত দফার একটি খসড়া প্রস্তাব আসে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বৈঠক করে এই সাত দফা চূড়ান্ত করেন। বিএনপি এখন পথ হারিয়ে অন্ধকার দেখছে বলছে ওবায়দুল কাদের। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই, বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পথ হারিয়ে সামনে অন্ধকার দেখছে, বিএনপির আন্দোলনও কখনো সফল হবে না। এদিন বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে মত যৌথ সভা করেন দল কেন্দ্রীয় নেতারা। সভা শেষে বিএনপির আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাবনায় বিএনপি দশ দফা দাবিতে শোডাউন।
পাবনায় বিশাল শোডাউন করেছে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ শোডাউন করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জমি মিথ্যা মামলা সহ বিএনপি ঘোষিত 10 দফা দাবি বাস্তবায়নে এ শোডাউন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুজাহিদ ক্লাবের বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে শিমুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল আতাইকুলা রোড, আব্দুল হামিদ রোড পৌরসভা পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে গোলাপপুরের আলহাজ আহেদ আলী বিশ্বাস টেকনিক্যাল কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস বলেন, আমি শেখ হাসিনার দুঃশাসনের শিকার হয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তার ও কারাবরণ করলাম। এবারের মামলা দিয়ে আমার নামে 119টা মিথ্যা মামলা করা হয়েছে। যদি মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় তবু বলবো খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। গোপালগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 8। গোপালগঞ্জের সদর উপজেলার বোড়াশি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বোড়াশি ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাবেদ মাসুদ বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোড়াশি ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এম এ মনির আহমেদ ননি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিমন মোল্লার সমর্থকদের মধ্যে প্রচার প্রচারণা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেঁধে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। স্থানীয়রা আহত এম এম আকাশ আহমেদ, মোহাম্মদ জিকরুল হক কাজী, মোহাম্মদ শিমুন মোল্লা, মোহাম্মদ আউলাদ আলী শেখ, বিপ্লব শেখ ও কলম শেখকে গোপালগঞ্জ সদর 250 সজ্জার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অন্য দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত করছে। আগামী 20 মার্চ বোড়াশি ইউনিয়ন সহ 6 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।